اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما اعطيت، وقنا شر ما قضيت، انك تقضي ولا يقضى عليك. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على اشرف الأنبياء المرسلين، نبينا محمد وعلى آله وأصحابه، أما بعد، وعليكم السلام ورحمة الله وبركاته، صلاح الدين আপনি প্রশ্ন করেছেন তাকুয়ার ব্যাপারে তাকুয়া কাকে বলে তাকুয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে নিজেকে বাঁচায় রাখা তাদেরকে এটাকে তাকুয়া বলে মানে আল্লাহকে অধিক পরিমাণে ভয় করা তো ভয় করা এবং তাকিম তারাই যারা নাকি আল্লাহর আদেশকে মেনে চলে এবং নিষেধ বর্জন করে এবং ফরজ ইবাদতগুলো সঠিক সঠিকভাবে আদায় করে এবং সকিরা ওনা থেকে নিজেকে বাঁচায় রাখে এক নম্বর হচ্ছে আল্লাহর ফরজিবাদা তারা সঠিকভাবে আদায় করে দুই নম্বর তারা আল্লাহর আদেশ পালন করে নিষেধ থেকে দূরে থাকে এবং হারাম কাজ থেকে নিজেকে বাঁচায় রাখে কবিরা গুনাহ থাকে এবং সগিরা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে অর্থাৎ এমন কোনো কাজ করে না যেই কাজের মাধ্যমে সে শাস্তি পাবে মানে আল্লাহর শাস্তিকে এত বেশি ভয় করে যে শাস্তির কাছ থেকে নিজেকে সবসময় আহ আল্লাহর শাস্তি থেকে নিজেকে দূরে রাখে এমন কোনো কর্মকাণ্ড করে না যে কর্মের মাধ্যমে আহ সে শাস্তি পাবে আল্লাহর আল্লাহকে ভয় করা এর জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন এবং হাদিসে আল্লাহকে ভয় করো পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলেছেন ফাত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়াত্তাকুল্লাহ হুয়াল্লিমাকুম লা যদি কেউ আল্লাহকে ভয় করে তাহলে আল্লাহ তাকে জ্ঞান দান করেন তো তাকওয়া অর্জন করাটা এবং আল্লাহ তাআলা জান্নাত প্রতিশ্রুতি করেছেন ওয়িদ্দারিল মুত্তাকিন প্রস্তুত করে রেখেছেন মত্তাকিনদের জন্য মত্তাকিন্দ নাকি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে এবং আল্লাহর আদেশ গুলা পালন করে আল্লাহ নিষেধ থেকে নিজেকে দূরে রাখে এবং হারাম কাজ বর্জন করে এবং সকিরা গোনাগুলোর থেকে তারা নিজেকে হেফাজত করে এটা প্রত্যেকেরই কাম্য প্রত্যেকটা মোমেনের কাম্য যে মুতাকিন পর্যায়ে পৌঁছা কারণ আল্লাহ তালা মুত্তাকিনদের জন্যই জান্নাত প্রস্তুত করে রেখেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে মুত্তাকিন হওয়ার দান করুক আলাহ নবীন আহমদ ওয়া সাহবিহি